হ্যালো বন্ধুরা আজ আমি চাদর থেকে পঞ্চু বানিয়ে দেখাবো এটা ইচ্ছে করলে আপনারা স্টোল বা শাল থেকেও বানাতে পারেন চাদরটাকে সমানভাবে মাঝ বরাবর ভাজ করে মাঝখান দিয়ে কেটে নেব এই চাদরগুলো দুটো পিঠি পরা যায় তাই আমি সেভাবে সেলাই করে দেখাবো যাতে দু আপনারা পরতে পারেন ইচ্ছে করলে আপনারা এই ট্যাসেলগুলো বাদ দিতে পারেন আমি এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি দুটো প্রান্ত থেকেই বাদ দিতে হবে দেখুন এবার কীভাবে এটা আমার জুটতে হয় এখানে এই যে একটা টুকরো এই টুকরোটাকে এভাবে নিলাম নিয়ে এখান থেকে যতটুকু হয় আট ইঞ্চি হোক ছয় ইঞ্চি হোক ঠিক এভাবে একটু ভাজ করলাম জাস্ট ভাজ ওকে এদিকটা খোলাই আছে আমার এবার ভাজ করার পর এই যে পিঠটা আমি এখানে রাখব ওকে রেখে এর সাথে এটাকে আমি জুড়ে দেব এর সাথে আমি এটাকে জুড়ে দেব এটাকে আমি মুড়ে নেবো যাতে এটা ইয়ে হয়েছে এটাকে মুড়ে নিতে হবে আর এটাকে সুন্দর করে জুড়তে হবে যাতে আমি এই পিঠটাও ব্যবহার করতে পারি সেটা দেখাবো আপনাদেরকে ঠিক অপোজিটেও এই যে বাড়তিটা আছে খেয়াল রাখুন অপোজিটে যে বাড়তিটা আছে এটাও কি হবে এখানে যতটা রেখেছি এই পিঠেও আমার সেটা সেমভাবে এখানেও এটা এভাবে অ্যাটাচ হবে ঠিক আছে এখানে আমার নেক হবে আর এটা পঞ্চুর শেপে নেবে দেখাচ্ছি এবার আমি সেলাইটা ওকে চাদরের কাটা অংশটা এমনভাবে মরতে হবে যাতে অপর পিঠ থেকে সুতোগুলো না দেখা যায় এতে বোধ সাইডই ব্যবহার করা যাবে গলার আকার অনেকটা ভিয়ের মতো হবে ভালো করে স্টিচ করতে হবে গলায় যাতে বারবার পড়ার পরেও খুলে না যায় আগেরটা আমি সেলাই করে নিয়েছি এরপর এটা ভাজ করে এই বরাবর আমি সুন্দর করে সেলাই করব আর এই কোনা দিকে আমার গলাটা রাখবো এই ধারের সাথে আমি এটা জুড়ব এটাকে এমন করে জুড়তে হবে যাতে আমি এই পিঠটাকেও ব্যবহার করতে পারি ওকে আর এটাকে মুড়ে নিতে হবে এটাকে আমি মুড়েও নিতে পারি পিকো করে দিতে পারি চাদরটি যেহেতু আমি মাঝখান দিয়ে কেটেছিলাম তাই কাটা অংশটি ইচ্ছে করলে আপনি সেলাই করতে পারেন অথবা পিকো করে নিতে পারেন এখানে আমি পিকো করে নিচ্ছি যাতে আমি দুপিঠি পরবো তাই এটা আমি পিকো করছি এই কাটা কাটাকাটাতে আমার গলা আছে আর নিচের দুটাতে আমার ঝুল আছে এখানে আমি উলের চাদর দিয়ে আরেকটা পঁচু বানিয়েছি আপনার চেষ্টা করে দেখতে পারেন